ঢাকা থেকে পালানো সেই করোনা রোগী আশাশুনির মহাজনপুর থেকে উদ্ধার। ঢাকা থেকে আশাশুনিতে পালিয়ে আসা করোনা রোগীকে উদ্ধার করা হয়েছে। এএসপি দেবাটা সার্কেল আলাস শেখ ইয়াসিন আলীর নেতৃত্বে বুধবার রাত 10:30টার দিকে কুল্লা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্য ঘেরের বাসা থেকে তার স্বামী সোহেল ও তাকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, ঢাকা থেকে পালানো করোনা আক্রান্ত এক রোগীকে শনাক্তে প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। করোনা আক্রান্তে ওই রোগী আশাশুনি উপজেলার বোদাটা ইউনিয়নের বেউলা পশ্চিমপাড়া এলাকার জামাল মোড়লের মেয়ে নীলুভা ইয়াসমিন। ঢাকা থেকে মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে একটি ফোন নম্বর ও বাড়ির হোল্ডিং নম্বর দেওয়া হয়েছিল। তবে সেই বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান আশাশুনি থানা পুলিশ। পরবর্তীতে স্থানীয়দের মারফত জানা যায়, তার নানা বাড়ি কুল্লা ইউনিয়নের কৌসা গ্রামে গিয়েছেন। সেখানে গিয়ে করোনা আক্রান্ত সেই রোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাকে এএসপি দেবাটা সার্কেল আলাস শেখ ইয়াসিন আলীর নেতৃত্বে মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্যঘেরের বাসা থেকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত 10:45 মহাজনপুর রাস্তায় অ্যাম্বুলেন্সের অপেক্ষায় রোগীকে রাখা হয়েছিল। এত তো উচিত ছিল যে আমাদেরকে আগে এসে জানানো, আইন প্রয়োগকারী সংস্থা অথবা ডাক্তারদের কাছে আগে জানানো উচিত ছিল যে স্যার আমি তো ঢাকা থেকে আসছি, আমাকে একটু টাইমলি আপনারা হেল্প করেন, তাহলে আমরা আপনাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। যে আজকে বাংলাদেশ পুলিশের আশাশুনি থানার আমি সার্কেল গ্রামবাসী